হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শুভঙ্কর আর তোমরা দেখছো এসএস শুভ ব্লগস। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর আজকে আমার ফার্স্ট ব্লগ, আমার ইউটিউব চ্যানেলে এই প্রথম ব্লগ নিয়ে আমি এসেছি। আর তোমাদের শুরুতেই তোমাদের জানাই শুভ মহাচতুর্থী। তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্লগ চ্যানেল খুলবো, যে তোমাদের সাথে সবসময় সমস্ত কিছু শেয়ার করব। তো আমি একদমই নতুন, ক্যামেরার সামনে আমি একদমই ফার্স্ট টাইম, তো বুঝতে পারছি না আমি কি বলবো বা কি করবো, জানি না আমি কতটা কি করবো, বাট যেটুকুনি করতে পারবো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। তো আশা করছি পরে আরো দিনগুলোতে আমি আরো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, তো আজকে আমি সারাদিন কি কি করছি না করছি যাবতীয় জিনিস তোমাদের দেখাবো, কিছু কিছু করে তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো আমি দুর্গা পুজোর মধ্যে ইলভাবো আছি আমাদের এখানে মিলনমন্দির ক্লাবের সাথে। তো সারাদিন কি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? চলো তাহলে দেখা যাক আজকের ব্লগটা, তাহলে আমি এখান থেকে শুরু করছি। তো সকাল সকালে জেঠুর সাথে চলে এসেছি বস্ত্রবাজারে। তো এখান থেকে পুজোর শাড়ি ধুতি গামছা এগুলো কেনার জন্য এসেছি। তো জেঠুর সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেই বস্ত্রবাজার। তো জেঠু আর আমি এখন বস্ত্রবাজারের দিকে যাচ্ছি। তো এখন বস্ত্রবাজারের দিকে ঢুকছি, তো এই গলির ভিতরে ঢুকে গেছি এখন বস্ত্রবাজারে। তো এখান থেকে উপরতলায় যাব বস্ত্রবাজারের একটা দোকান আছে, তো সেখান থেকে আমরা প্রতি বছরই হচ্ছে পুজোর এই সমস্ত কিছু জিনিসপত্র আমরা নিই। তো এগিয়ে যাচ্ছি, তো একটু প্রথম প্রথম লজ্জা লাগছে, ক্যামেরা ধরে আছি সবার সামনে, এই পাশ দেখে কী ভাবছে না আছে। তো এইসব কিছু না ভেবেও আমি ক্যামেরাটা ধরে এগিয়ে যাচ্ছি। তো খুব সাইডে আওয়াজ আছে, তো আমি সেই জন্য কিছু মুখে বলতে পারছি না, তোমরা শুনতে পাবে না, ওই যে পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যেটু এখন দোকান খুঁজতে খুঁজতে যাচ্ছে, মানে একটু সাইড দিয়ে আমরা দেখতে দেখতেও যাচ্ছি, মানে অনেকদিন পর আসলাম আবার, তো বুঝতে পারছি ঠিক কোন জায়গাটা। তো অবশেষে এখন সেই দোকানের সামনে এসেছি, তো দোকানটা খুঁজে পেয়ে গেছি। তো এই দোকানের মধ্যে এখন জেঠু ঢুকলো আর আমিও এখন দোকানটা একটু সাইড দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি পুরো। তো এখানে অনেক রকমই শাড়ি দেখছি, তো সে সমস্ত ভিডিও করছি। এই শাড়িগুলো খুবই ভালো লাগছে, তো দারুণ দারুণ শাড়িও রয়েছে এখানে, তো সেগুলো সব একটু ছোটো ছোটো করে অল্প অল্প করে ভিডিওগুলো তুলে নিলাম। তো সমস্ত কিছু নেওয়া কমপ্লিট, এখন আমি আর জেঠু এগুলো নিয়ে ক্লাবের দিকে যাচ্ছি। তো মন্দিরে এসে কোনো রকমের ব্যাগগুলো রেখে দিলাম, হাতের সময় একদমই কম। তার মধ্যে প্যান্ডেলের কিছু ভিডিও নিলাম, প্যান্ডেল তৈরির কাজ চলছে, লাইটও ঠিকঠাক লাগাচ্ছে তারা, প্যান্ডেল ইলেকট্রিক মিস্ত্রি, এদিকে প্যান্ডেল মিস্ত্রিরা প্যান্ডেলের কাজগুলো চলছে। তো সময় বেশি নষ্ট না করে আবার বেরিয়ে পড়লাম, আমি জেঠু আর একটা জেঠু আছে আর একটা দাদা আছে, তো কালেকশানে বেরিয়ে পড়লাম। শোরুম অফিস এইসব জায়গা থেকে আমরা কালেকশন করছি, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কালেকশানগুলো করতে, সমস্ত জায়গায় কালেকশন করছি। তো যাওয়ার সময় কিছু ভিডিও, সামনের দিকে ওরা দুজন হচ্ছে একটা বাইকে আছে আর আমরা একটা বাইকে, তো পাশে এইগুলো হচ্ছে কাজ চলছে চার গেটের, এখান দিয়ে ফ্লাইওভারে কাজ চলছে আর কি। রাস্তায় প্রচণ্ড পরিমাণ ধুলো, সে কী ধুলো আর বলার মতন না, মানে নিঃশ্বাস নিতে গেলেও খুব প্রবলেম হচ্ছে। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো সবাই ছাইয়াশগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, তো পরপরে কাজ চলছে বলে প্রচণ্ড পরিমাণ ধুলো। রাস্তা দিয়ে যেতে যেতে এই কাশফুলগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম, তাই আস একদমই সময় পেলাম না তারপর ভিডিও করার, একবারে ডাইরেক্ট বিকেলে রেডি হয়ে তোমাকে কাছে আসছি। চলো রেডি হয়ে গেছি আমি এখন, হ্যাঁ এখন যাচ্ছি ঠাকুর আনতে, ক্লাবে ঠাকুর আনতে যাব। তোমাদেরকে তো দেখালাম আজকে সকাল থেকে ক্লাবে আজকে কি কি কাজ করলাম সারাদিন না করলাম, তো এখন যাব ঠাকুর আনতে আনন্দময় দোলাতে। তো এখন আমি পূর্ণ রেডি হয়ে গেছি বেরোবো, এবার সবাই মিলে ঠাকুর আনতে যাব। তো চলো তোমাদের সবাইকে দেখিয়ে দিই যে কোথায় যাচ্ছি ঠাকুর আনতে আর আমাদের ঠাকুরটা ঠিক কিরকম দেখতে না দেখতে, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখানে দাদা কাকারা সবাই চলে এসছে ঠাকুর আনতে যাবো বলে আমার জন্য ওয়েট করছিল, আর এখানে সাজানোর জন্য সব কাজ চলছে। তো অবশেষে ঠাকুর নিতে চলে এসছে এখন এই মুহূর্তে, ঠিক আছে? তো এখন পালবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে ওয়ার্কশপ, তো এখান থেকে এখন ঠাকুরটা নেব। চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের ঠাকুরটা কিরকম কি না।
আছে, তো আমি ভাবলাম যে সেই মুহূর্তে তোমাদের কিছু দেখিয়ে নিয়ে আসি। তো কি দেখাবো সেটা তোমাদের তোমরা ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে? চলো তাহলে গিয়ে তোমাদের সেই জিনিসটা দেখিয়ে নিই। কোন জায়গায় যাচ্ছি আমি তোমাকে, অবশেষে আমরা চলে এসেছি। এবার দেখে নাও কোথায় এটা। এটা 51 পরিবার কৃষ্ণনগর। দারুণ সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে এরা, খুবই সুন্দর লাগছে, অসাধারণ একটা প্যান্ডেল। আর স্ট্যাচুটা খুবই সুন্দর লাগছে, আলোতে রাতের আলোতে এত সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে সে আর বলার মতো না। আর ভিতরের সমস্ত আলোকসজ্জা বা ডেকোরেশন দারুণ দারুণ, সমস্ত রকমের সমস্ত দিক দিয়ে তোমাদেরকে যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার চারপাশে যে মূর্তিগুলো রয়েছে খুবই সুন্দর কাজ করেছে এনারা, দারুণ, সত্যি বলতে অসাধারণ। আমি যে সময় গেছিলাম সেই সময় পুজো চলছিল, তো দেখে খুবই ভালো লাগলো। আর ঢাকের আওয়াজে মনটাও খুব আরও ভালো হয়ে গেল। তো এখন বাইরে চলে এসেছি, আশেপাশের সমস্ত স্টল এবং আশেপাশের এরিয়াটা তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো এখানে বেশি লেট না করে আবার পালবাড়িতে ফিরে গেলাম। তো ওখানে দেখছি গাড়ি চলে এসছে, তো গাড়িটাকে আমি ব্যাকে ঢুকিয়ে নিয়েছি গলির মধ্যে। তো এখন ঠাকুর তোলা হবে, তো সেই জন্য এখন ফটোগ্রাফার ঢোকানো হচ্ছে, ফটো তোলা হবে। তাই করলাম, এতে বেশি আর বাড়ালাম না ভিডিওটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অনেক 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 শেয়ার করবে এবং সাবস্ক্রাইবও করে দিও।